সামনেই তো কালী পুজো, তো ভাবলাম যে ওয়াটার ক্যান্ডেল বানানো যাক। ভীষণ সুন্দর লাগে কিন্তু দেখতে, আমি জানি যে তোমাদের কেমন লাগে, বাট আমার তো খুব ভাল লাগে। তো তাই জন্য আজকে ওয়াটার ক্যান্ডেল বানানোর জন্য নিয়েছি 4টে কাঁচের গ্লাস, আর দিয়ে দিচ্ছি এই রঙিন রঙিন পাথরগুলো, কারণ এগুলো দিলে দেখতে অনেক ভালো লাগবে। জল পড়লে দেখেছো তোমরা অ্যাকোরিয়ামে থাকে। আর তারপরে দিয়ে দিচ্ছি এই পার্লেসগুলো, আর তারপরে দিয়ে দিচ্ছি এই কাগজের ফুলগুলো, এটা আমাকে এনে দিয়েছিল একজন। তো যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি এই গাছের পাতাগুলো, মানে এটা আমার প্লাস্টিকের যে গাছ হয় না, ওই গাছ ছিল, তো ওখান থেকে আমি ছিঁড়ে সব নিয়ে নিয়েছি। আর এই ফুলগুলোও তাই, তো এইগুলো হলুদ ফুল দিয়ে দিচ্ছি ওই মেয়েতে, মানে কি বলে গ্লাসে। তো সবকটা গ্লাসে আমার সব জিনিসপত্র দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি জল। তারপরে তোমাদের নিচ থেকে দেখাচ্ছি তো কতটা সুন্দর লাগছে, মানে দারুণ লাগে দেখতে কিন্তু। আর এরকমভাবে প্রদীপ জ্বললে সবারই চোখ ওদিকেই যাবে আগে, এমনি প্রদীপের থেকে, কারণ দেখতেই তো এত সুন্দর। আর তারপরে নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের ইয়েগুলো, মানে চারকোনা করে বক্স করে কেটে নিয়েছি, এটা কিন্তু বোতল। তো তোমরা অন্য কোনো জিনিস প্লাস্টিকের নিতে পারো, এরমভাবে আমি একটা ছিদ্র মতো করে নিচ্ছি, তোমরা এটা ইজিভাবে করতে পারো আরও দেশলাই কাঠি দিয়ে একটু জ্বালিয়ে নিয়ে। আর জানোই তোমরা প্লাস্টিকে দিলে গলে যাবে, তো আমার কাছে দেশলাই কাঠি ছিল না, দোকানে যাওয়ার মতো ইচ্ছাও ছিল না, ওই জন্য আমি এরকম ঘরের সস্তা জোগাড় করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি তেল, আর তেল আর জলে কোনো দিনও মেশে না, এই ফার্স্টে তেলটা দিচ্ছি, আর সবকটাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যাতে অনেকক্ষণ পর্যন্ত জ্বলতে থাকে। পার্সোনালি আমার কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে, মানে আমি জানি না কেন আমি আরও অনেক বানাবো। আর ফটোশ্যুটের এখনও ভিডিও আসেনি, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একটু বিজি আছি তার জন্য। আর তারপর ফার্স্টে এই পোলতেগুলোকে ভিজিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি, এরকমভাবে কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলতে থাকবে। তো আমি ফার্স্ট করেছি এখানটায়, আর তারপরে সব জায়গায় দেওয়া হয়ে গেছে, এবার আমি শুধু আগুনটা ধরিয়ে দেবো, মানে প্রদীপটা জ্বালিয়ে দেবো আর কি। তো দেখো কত ভালো লাগছে, কিছু স্লো মোশনে তোমরা দেখে নাও, বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।